হোক মৃত, তবুও নিজ সন্তানকে একটু ছুঁয়ে দেখার আশায় ঢাকা মেডিকেলের মর্গে যাচ্ছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিহতদের স্বজনরা। সিআইডি বলছে, ডিএনএ টেস্টের মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্তে অপেক্ষা করতে হবে অন্তত এক মাস। একমাত্র ছেলে হাসনাইনকে হারিয়ে নাজমা বেগম পাগল প্রায়। যে অর্থ উপার্জনের জন্য তার ১২ বছরের শিশু সন্তান বাড়ি ছেড়েছিল মাস দুয়েক আগে, সেই টাকাই এখন আর চেনেন না তিনি। ছেলেকে হারিয়ে নাজমা প্রায়ই নিজের উপর হামলা চালাচ্ছেন। সোমবার ছেলের খোঁজে আসেন ঢাকা মেডিকেলের মর্গে, ডিএনএ টেস্টের জন্য দেন নমুনা। হাসনাইনের বাবা ফয়জুর অসুস্থতার কারণে কাজ করতে পারছিলেন না, তাই সংসারের হাল ধরতে কাউকে না জানিয়ে রূপগঞ্জের হাশেম ফুড কারখানায় কাজ নেয় হাসনাইন। লাস্ট যদি আমার থাকে তো লাস্ট আমি বাবা, আমি যে হারে একটু মাড়ি দিতে পারি আমার ছেলেটারে বাবা হিসাবে। ফয়জুর রহমানের ভাইয়ের ছেলে রাকিব হোসেনও নিখোঁজ। ১৮ বছরের রাকিবের খোঁজ করে ফিরছেন স্বজনরা। রক্ত রক্ত সব নিচে এবং আমি বুঝি আমার কোনো কিছু দেওয়া নেই আর আগুনের ঘটনার পর থেকে সে পলাতক। এদিকে ঢাকা মেডিকেলের মর্গে ডিএনএ টেস্টের জন্য ৪৮টি মরদেহের বিপরীতে ৬৪ জনের নমুনা নিয়েছে সিআইডি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।